عليكم ورحمة الله وبركاته. أمي أصلاً أنا উত্তর বঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি অ্যাডর্ট কলেজের আজকে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো আমি. আপনারা আমার এই ভিডিওটা মাহবুব রুকলান্ডে পাবেন এবং ভিডিওটা আপনারা সবাইকে দেখানোর চেষ্টা করব আর কি. আপনারা দেখতে থাকুন এটা অ্যাডর্ট কলেজের মেইন গেট. মেইন গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছি. আমি শর্ট একটা ভিডিও দিব. এই যে ঢোকানোর ভিতরের পরিবেশ, এটা হচ্ছে অ্যাডর্ট কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ এবং এখানে যে এসএম হল মাঠ, এই মাঠে অনেক মানুষ আজকে শুক্রবার. অবশ্য ছাত্রছাত্রী পাবেন না, খেলাধুলা অনেক পরিবেশ এই মাঠে. আমরা অনেক খেলাধুলা করছি এবং এই মাঠে অনেক স্মৃতি আমাদের মাঝে আছে. আপনাদেরকে আমি পুরা ডিটেলস এই কলেজের কোন জায়গায় কোন জিনিসটা আছে, অনেকেই অনেক ভিডিও দেয় কিন্তু এই বিদ্যালয়পীঠ থেকে আমি মাস্টার্স করছি এবং এসএসসি লেভেল থেকে এই অ্যাডর্ট কলেজে আমার চলাফেরা এবং বন্ধুবান্ধব নিয়ে যত আড্ডা এখানে দিয়েছি. এটা হচ্ছে শহীদ শামসুজ্জোহা মুসলিম হল. আমি আপনাদেরকে আস্তে আস্তে পুরোটা, এটা হচ্ছে এস এম হল মাঠ. এই অ্যাডর্ট কলেজের পাশেই রাধানগর মজুমদার একাডেমি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ পাবনা, অর্থাৎ আরএম একাডেমি এখানে আছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পুরা মাঠে অনেক মানুষ থাকে. হয়তো পাবনা শহরে তিন দিন গ্যাস থাকবে না, এই জন্য অনেক মানুষই এখন নাই. তাই আপনাদেরকে আমি আরও পুরাটুকু দেখানোর চেষ্টা করছি. আমি এখন অ্যাডর্ট কলেজের এখানে আসছি. এটা হচ্ছে স্মৃতিসৌধ, শর্ট ভিডিও আপনাদেরকে দেখাবো. এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার. এখানে আমি প্রতিদিন সকালে ব্যায়াম করতে আসতাম, মাঝখানে আমি অনেক অসুস্থ হয়ে যাই কোনো একটা কারণে, তারপরে আসা হয়নি. এবং এই শহীদ মিনারটাকে আমি দেখানোর চেষ্টা করছি. আমাকেও দেখেন, আমাকে দেখারও আপনাদের আগ্রহ থাকতে পারে. ভিডিওটা করে দিয়েছি, আমি নিজে ভিডিও করতেছি. আমি মাহবুব এবং এই পাশেই আছে সায়েন্স বিল্ডিং, মানে গণিত বিভাগ, যেই বিল্ডিং আমি অনেক আড্ডা মারছি এক সময়. আমি এখানে হয়তো কোন অনুষ্ঠান হচ্ছে পাশেই. এটা হচ্ছে অ্যাডর্ট কলেজের আব্দুল সাত্তার মিলনায়তন. এখানে বিভিন্ন প্রোগ্রাম, ম্যানেজমেন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়। আপনাদের পাশেই আছে সায়েন্স বিল্ডিং, জুওলজি এবং ভুটানি উদ্ভিদ বিজ্ঞান এবং পানি বিজ্ঞান বিভাগ. এটা হচ্ছে প্রশাসনিক ভবন, যারা অনার্স মাস্টার্স বা ইন্টারমিডিয়েটের ভর্তি হন এইখানে ফর্ম জমা দিতে হয়। এবং এটা হচ্ছে শেখ রাসেল চত্বর এবং এটা হচ্ছে সায়েন্স মানে বিজ্ঞান ভবন এরিয়া। এখানে কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান এই ডিপার্টমেন্টের কাজগুলো এখানে প্রশাসনিক ভবনের কাজে এই দিকে হয়। অনেক মানুষ দেখানোর চেষ্টা করছে আপনাদের। এই সাইডে আছে অ্যাডর্ট কলেজ জিমগার, যেখানে প্রতিদিন সকাল বিকেলে মানুষ ব্যায়াম করে। এটা হচ্ছে আপনাদের একটা খেলার মাঠ এবং এখানে অ্যাডর্ট কলেজের গাড়ি পার্কিং করা হয়, যারা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী অ্যাডর্ট কলেজে পড়াশোনা করার জন্য আসেন। এখানে আমাদের মহান রাষ্ট্রপতি এবছর দুটা বাস দিয়েছে, মহান রাষ্ট্রপতিকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমরা এখন নতুন প্রশাসনিক ভবন, যাতে কার্যক্রম এখনও শুরু হয়নি, শুরু হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আরও ভিডিও সামনে নিব। এটা হচ্ছে অধ্যক্ষের বাসভবন। এখন চলে যাচ্ছি আমরা সামনের দিকে, আপনারা দেখতে থাকুন ভিডিও, আরও অনেক কিছু আছে। এই জায়গাটা এমন কোনো মানুষ নাই যেই জায়গাটায় বসে আড্ডা মারেনি, চা খায়নি, বিড়ি খায়নি। এই সেই জায়গা, পাশে একটা পুকুর আছে, এর পাশে হচ্ছে নতুন ছাত্রনিবাস এবং এই পাশে আছে ডরমিটরি ভবন। আপনারা দেখার চেষ্টা করুন। অ্যাডর্ট কলেজের ভিডিও নিতে এসে দেখলাম যেখানে পাবনা মানে কৃষি ও প্রযুক্তি মেলা হচ্ছে, অনেক মানুষের সমাগম। আমি শর্টকাট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি, ভিতরে আমি যাবো না, আপনাদেরকে খালি ঘুরে দেখে। অনেক মানুষ আছে, অনেক বন্ধু বান্ধবী আছে, আপনারা সবাইকে দেখতে পাবেন। আপনারা অনেক পুষ্পমেলা, বিভিন্ন টল, বিভিন্ন ফুল, আপনারা অনেক ফুলের চারা, বিভিন্ন জিনিস আপনি এখানে সংগ্রহ করতে পারবেন এবং কিছু মাটির কিছু জিনিসপাতি আছে বিক্রি হচ্ছে। এখানে আপনারা অনেক জিনিস পাবেন যেটা হয়তো অন্য কোথাও পাবেন না। আমার ভিডিওর মাঝে হয়তো কেউ পড়ে গেলে সরি, আমি ইচ্ছা করে এগুলো করতেছি না, পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি শর্ট টাইম ভিডিও করব, তাই আপনাদের মাঝে সব কিছু পুরো দিয়ে দেখানোর চেষ্টা করছি আর কি। আমাকে একটু দেখে নেন, আমি এখন প্রযুক্তি মেলার মধ্যে আছি। এই পাড়ার Thank you.
Thank you.